হাই গাইস, সো আমি মুনকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। মুন জানে না আমি আজকে কলকাতা যাব। মুন খুব কান্নাকাটি করছে আমার জন্য, সো দেখি সারপ্রাইজটা কিরকম হয়। একটু আগে বলছিলাম যে শকুন্তলা রাজা দুষ্মন্তের জন্য মন খারাপ, বলতে না বলতেই অ্যাকশন। এটা ফিল্ম লিস্ট টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এটা ওদের একান্তের ব্যাপার। আমি দেখো শুভ্রা আমার জন্য এই গিফটটা এনেছে, খুব সুন্দর, খুব সুন্দর বাটিকের সিল্কের। মামার জন্য এনেছে অনেক কিছু, আর ছেলের বাপের অবস্থা দেখো কি নিশ্চিন্ত। কালকে থেকে ঘুম হচ্ছিল না, এমন একটা হাই হোতার ছেলেকে একা ঘরে রেখে এসছে। এই একটা মানে ভীষণভাবে ওর ছটপটানি ছিল। আজকে দেখো কেমন সুন্দর একটা হাসি, পরিতৃপ্তির হাসি। আমরা মোটামুটিভাবে একটা নিশ্চিন্ত মনে। ঠিক আছে, সবসময় একটা চিন্তা ছিল কী খায় কী খায়, ও তো রান্না করতে পারে না। আমরা সব চলে এসেছি আর বাইরে থেকে যে খাবে ও তো ঝালও খায় না, ঝালও খায় না, হ্যাঁ, যে কারণে মুশকিল হয়ে যায়। রেস্টুরেন্টের খাবারগুলো সাধারণত মানে একটু স্পাইসি থাকে, যার ফলে ও মানে শত ইয়ে করলেও শখ করলেও ও খেতে পারে না। কি বলছে দুষ্ট দিগ্রেট, ছেলেকে বলছে বাপ দুষ্ট দিগ্রেট, খাবে না। ও বাইরে থেকে আনে ঠিক আছে, ওগুলো খেতে পারে না, ওর তৃপ্তি হয় না। ঠিক আছে, এবার আমার আনন্দের সংসার, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে শুভ্র এলো আর মুন এদিকে। শুভ্র মুন দুজনেই ঝটফট করে বেরিয়ে গেছে, আর আমরা বুড়ো বুড়ি এখন খেতে বসে গেলাম। বুড়োর খাবারের অবস্থা দেখো, একটু মাছের তেল আর বেগুন ভাজা, লঙ্কা দেব, লঙ্কা দিলাম, আর এখানে আছে মাছের ঝোল, মাছের ঝোল আছে সবজি টবজি দিয়ে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর যেমন বুড়োর খাবার, আমারটাও একটু দেখিয়ে দিই ভাতটা। এ হলো আমার, আমাদের এখন ডিনার শেষ হয়ে যাবে, তোমরা সঙ্গে থাকো। আই নো তোমাদের অনেকে এটা স্ক্রিপ্টেড লাগতে পারে, বাট আই সোয়ার অন গড, আই সোয়ার অন এভরি ওয়ান হুম আই লাভ আ লট, আই সোয়ার অন মাই মম, আই সোয়ার অন মাই ড্যাড। অফিসে যখন ছিলাম তখন থেকে আমার মনটা ওর জন্য প্রচণ্ড মানে আই থিঙ্ক সো দিস ইজ অনলি কল উই কল দিস ইজ ইউ নো সোলমেট অর সামথিং লাইক দ্যাট, ইউ গেট দ্য হ্যান্ড, ইউ গেট দ্য ইউনো লাইক আই ওয়াজ মিসিং হিম লাইক এনিথিং। মতলব আমি এটা এখন তোমাদেরকে বুঝিয়ে পারবো না যে কীরকমভাবে হয়েছে, কী হয়েছে, আমি নিজে এটা রিয়েলাইজ করতে পারছি না যে আমি কাল মানে আমি আজকে দুপুরবেলা অফিসে বসে ওর সঙ্গে যখন মেসেজ করছে ও আমার রিপ্লাই দিচ্ছে না, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে, ও বলছে আমি ঘুমাচ্ছি আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। আমি আই ওয়াজ লিটারালি ক্রাইং অ্যাট দ্যাট টাইম দ্যাট আই এম মিসিং ইউ আ লট। আমার অতটাও কোনো ফরক পড়ছিল না যে আমি অফিসে কাজ করছি। এবার আমি অফিস থেকে বের হওয়ার টাইমে সরি প্রচণ্ড ঘুম পাচ্ছে, অফিস থেকে বের হওয়াটা আমি আমার কালিগকে বলেছি যে
আমার কেন জানি লাগছে আমার শুভ্র মানে কালকে পরশুর মধ্যে চলে আসবে এরকম একটা ফিল, আজকে যে এসে যাবে এটা ফিল ছিল না, বিশ্বাস করবো না। জাস্ট আমরা ব্লগটা শেষ করলাম, তার দুধ থেকে আড়াই ঘন্টা, এরপরে দুধ থেকে আড়াই ঘন্টা পরে একটা বেল বাজলো, বাবা তখন বেডরুম মানে শুয়ে যায়, ঘুমিয়ে যায় অবস্থা। আমি বললাম যে ঠিক আছে আমি গিয়েও দেখছি যদি কে কে এসছে কি না, এরপরে তো যা দেখলাম, এরপরে ও আমাকে নিয়ে ঘুরতে বেড়ে গেছে। এখন আমি জাস্ট বাইরের থেকে এসেছি, এসে এখন অনেক রাত্র হয়ে গেছে, প্রায় দুটো বাজে, ও ঘুমিয়ে গেছে। আমি বললাম যে না আমি ব্লগটা এন্ড করি, মানে বিশ্বাস করো মিরাকেল বলে এটাকে, আই সোয়ার অন গড আই ওয়াজ নট অ্যাক্টিং অ্যাট অল। আমি এটা যে এটা আমি বুঝিয়ে পারবো না যে আমি আজকে কি ফিল করেছি। এটা দিয়ে বোঝা যায় যে তুমি তোমার পার্টনারকে কতটুকু ভালোবাসো, তোমার পার্টনার তোমার কষ্ট বুঝে তোমাকে কতটুকু ভালোবাসে। ও কয়টা দিন ধরে আমি ওকে ফোন করে বলতাম যে আমার তোর কথা মনে পড়ছে, কাঁদতাম, ওরা সহ্য হয়নি, ও আসতো কিন্তু সানডেতে, ও চলে এসছে। এটা দিয়ে বোঝা যায় তোমরা একজন একজন কতটুকু ভালোবাসো। তো এরকমভাবে তোমরাও তোমাদের কাছের মানুষদের ভালোবাসো, আমরাও চেষ্টা করব যে আমরা আমাদের এই যে ভালোবাসাটা এরা ধরে রাখতে, এই যে আমাদের বন্ডটা এরা আমি ধরে রাখতে। এটা বলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ এতটুকু দেখার অবধি, যারা দেখছো তাদের তোমাদেরকে অনেক ভালোবাসা। অ্যান্ড তোমাদের সঙ্গে যে আমার লাইফে যে আমার লাইফের আমাদের লাইফের যে যে ছোটো ছোটো যে হ্যাপি মোমেন্টগুলো যে শেয়ার করতে পারছি, আর এটা তোমরা দেখছো তোমরাও মজা পাচ্ছ, বাট আমার আমাদের ফ্যামিলির এটা একটা মোটিভ যে এই যে আমরা শ্যুট করে যেটা পোস্ট করছি এরা সারা জীবন এই যে আনন্দটা এটা একটা মানে এটা এরকম রেকর্ড হয়ে থাকলো, এটা সারা জীবন আমরা দেখতে পারবো। তো এটাই এটা বলে এখানে শেষ করছি ভিডিওটা। মার তরফ থেকে তোমাদেরকে অনেক আদর, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বাই।